কোন কারণে যৌবন হারায় থাকেন, হয়তো বয়সের কারণে, নতুবা মিস ইউজ এর কারণে, অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে আপনার যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে, সংসারে অশান্তি, মানসিক ডিপ্রেশন টেনশনের মধ্যে আছেন, তাহলে আপনি তিনটি খাবার নিয়মিত খাবেন, খুব সস্তা খাবার আপনার হাতের নাগালেই আছে। এই তিনটি খাবার যদি মিশিয়ে প্রতি রাতে আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আমি বলছি আল্লাহর উপর বিশ্বাস রেখে, অতি দ্রুত আপনার যৌবন ফিরে পাবেন, অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবেন। বর্তমানে অধিকাংশ যুবকদের যৌবন নষ্ট হয়ে গেছে, কিভাবে? রাস্তায় বের হলেই তো দেখা যায়, বিভিন্ন লিফলেট দেখা যায়, জার্মানি হারবাল, কলকাতা হারবাল, ইতালি হারবাল, বাংলাদেশি হারবাল, কামরূপ কামাক্কার হারবাল, কত রকমের হারবাল চিকিৎসা। এতেই বোঝা যায় অধিকাংশ যুবকদের যৌবন নষ্ট হয়ে গেছে। যদি যৌবন নষ্ট হয়েই থাকে, টেনশন নাই, যে আল্লাহ যৌবন দিয়েছে ওই আল্লাহ আবারও আপনাকে ফিরাই দিতে পারে, অবিশ্বাস করবার কোনো কারণ নাই। হাদিস শরীফ থেকে তিনটা খাবারের কথা আপনাকে বলবো, এই তিনটা খাবার এতই বরকতপূর্ণ, যদি আপনি তিনটা খাবার নিয়মিত খান, রাতের বেলা এক দুধ, এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন, তো অতি দ্রুত আল্লাহ তাআলা আপনার যৌন শক্তি ফিরিয়ে দিবে। এর মধ্যে নাম্বার ওয়ান কালো জিরা। বুখারি শরীফের হাদিস 5688 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাব্বাতুস সাউদা ও শিফাউ মিন কুল্লি দা ইল্লা সাম, এই কালো জিরা সমস্ত রোগের ঔষধ, ইল্লা সাম, সাম ব্যতীত। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সাম কাকে বলে? নবীজি বলল, সাম মানে মৃত্যু, মৃত্যুর কোনো ঔষধ নাই, যখন মৃত্যু আসবে মৃত্যু হয়ে যাবে, আর এই কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। কোন ব্যক্তি যদি এই কালো জিরা নিয়মিত খেতে পারে, আল্লাহ তাআলা যত রোগ আছে সব রোগ থেকে হেফাজত করবে। যদি কোনো রোগের কারণে যৌবন নষ্ট হয়ে থাকে, অথবা কোনো কারণে যৌবন নষ্ট হয়ে গেছে, এটা তো একটা রোগ, যদি আপনি নিয়মিত কালো জিরা খান, এই রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। দুই নম্বর মধু। মধুর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, মৌমাছির নামে একটা সুরাই নাজিল করেছে, সুবহানাল্লাহ, এই মধু জান্নাতি হবে, সুরা নাহাল মানে মৌমাছি। এই সুরার 68-69 নম্বর আয়াতগুলো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউহা মি ওয়াউহা রব্বুকা ইদান নাহালি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ও মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন থুম্মা কুলি মিন কুল্লি সামরাতি ফাসলুকি সুবুলা রব্বিকা দুলুলা يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس شفاء للناس মানুষের জন্য রোগ মুক্তির কারণ এই মধু। কোন ব্যক্তি মধু সেবন করলে আল্লাহ তাআলা কঠিন জটিল রোগ থেকে হেফাজত করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি নিজে বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন এক চা চামচ পরিমাণ এক চামচ মধু খায়, আল্লাহ তাআলা তাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবে। আর যদি প্রতিদিন খেতে না পারে, তাহলে যদি প্রতি মাসে মাত্র 3 দিন মধু খায়, আল্লাহ তাআলা বড় বড় নতুন রোগ থেকে হেফাজত করবে। 3 নম্বর দুধ। দুধে প্রচুর পরিমাণ যৌন শক্তি আছে, আপনারা ভালো করে জানেন, ডাক্তাররাও বলে, এবং এই মধুর মধ্যে প্রচুর পরিমাণ যৌন শক্তি আছে। যারা দুর্বল, প্রতিদিন রাত্রে বেলা এক গ্লাস দুধ নিয়ে হালকা গরম, এর মধ্যে 2-3 চামচ মধু ঢেলে কয়েকটি কালো জিরার দানা ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করুন, এগুলো জান্নাতি খাবার। রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই মধুর ব্যাপারে, দুধের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ জান্নাতে দুধের নহর দিবে, মধুর নহর দিবে, এগুলো মানুষের জন্য রোগ মুক্তির কারণ, কল্যাণকর, শক্তি, সুস্থতা। যদি আপনি ঠিক মতো এই কাজ, এই তিনটা খাবার মিশিয়ে খেতে পারেন, নারী নাই, পুরুষ নাই, বৃদ্ধ নাই, যুবক নাই, অতি দ্রুত আল্লাহ তাআলা আপনাকে যৌবন শক্তি ফিরিয়ে দিবে, এবং অতি দ্রুত আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে হেফাজত করবে। আর এগুলোর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এই দুধের মধ্যে, এই মধুর মধ্যে, এই কালো জিরার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক গুণে বেশি। এই জন্য এই তিনটি খাবার রাতের বেলা খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যেই সমস্ত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে উত্তম নিয়ামত হলো যৌবন শক্তি। যারা যৌবন নষ্ট হয়ে গেছে, তার মতো পরাঙ্ক পালান কেউ নাই, যে যৌবন নষ্ট করে ফেলেছে তার মতো হতে পারে কেউ নাই। যারা যৌবন নাই তার জন্য পুরো দুনিয়াটা অন্ধকার, তার জন্য পুরো পৃথিবীটা অন্ধকার। যার যৌবন আছে, টাকা কম থাকতে পারে, ক্ষমতা কম থাকতে পারে, দেখবেন তার ঘরে শান্তি আছে।
এই জন্য দেখবেন অনেক সময় অনেক ধনীর স্ত্রী একটা গরিবের সাথে চলে যায়, কারণ টাকা পয়সা ধন সম্পদের দরকার নাই, সুখ শান্তি দিতে পারে না। এই জন্য যার যৌবন নষ্ট হয়ে গেছে তার মতো পরাকবলার কেউ নাই। এই জন্য আমি বলবো এই তিনটা জান্নাতি খাবার কোরআন হাদিসে বর্ণিত বরকতি খাবার যদি আপনি ঠিক মতো নিয়মিত মিশিয়ে খেতে পারেন, আল্লাহর কসম করে বলি টেনশন নাই, অতি দ্রুত আল্লাহ তাআলা যৌবন শক্তি আপনারে ফিরাইয়া দিবে, অতি দ্রুত যৌবন শক্তি ফিরাইয়া